এই কথা শুনে রাধারানী অজ্ঞান হয়ে গেছে, তার আর চৈতন্য আসে না, এখন কি হবে? তো কৃষ্ণ তো হচ্ছে রাধারানীর মানে চৈতন্য আসার পর কৃষ্ণ তাকে অভয় দিলেন। তো রাধারানী বললেন, যেখানে গঙ্গা নেই, যেখানে যমুনা নেই, যেখানে কালিন্দী নেই, যেখানে গিরিগোবর্ধন নেই, আমি সেখানে যাব না। তো কৃষ্ণ বলল, আমি সবাইকে আগেই পাঠিয়ে দিব। এই যে ইন্ডিয়াতে যে বৃন্দাবন দেখেন, এটা কিন্তু সাধারণ কোনো জায়গা নয়, এখানে দেবদেবীরাও চাইলে আসতে পারে না। আরেকটা কথা বলি মায়েরা বাবারা, স্বর্গে রামায়ণ আছে, ভালো করে শুনবেন, ভাগবত নেই। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলছে, আমার এত দায়িত্ব ভালো লাগে না, আমাকে মনুষ্য জন্ম দাও। বলছে ব্রহ্মা কেঁদে কেঁদে বলে, আমাকে মনুষ্য জন্ম দাও। আর আমরা মানুষ হয়ে ভগবানের নাম কীর্তন করছি না, আমাদের সময় নেই। এই ভাগবত পাঠ যে কতটা গুরুত্বপূর্ণ, এই কাহিনী আমরা বলব। তো একবার, আচ্ছা এটা আমি শেষ করার পর এটা আসতেছি, আপনারা জানেন যে অর্জুনের ছেলে অভিমন্যু, তার ছেলে হচ্ছে পরীক্ষিত মহারাজ, তার সৌমিক ঋষি, উনি ধ্যান করছিলেন। ওনার ছেলে, উনি কি ধ্যান করছিলেন আমাদের একটু ভালো করে বুঝতে হবে, আমরা তো শুধু পড়ে এসেছি যে উনি ধ্যান করছিলেন। ধ্যানটার মধ্যে কি অন্তর্নিহিত তাৎপর্য ছিল, ওই সৌমিক ঋষি উনি এমন ভাবে ধ্যান করছিলেন, যেমন একটা পুকুরে বা একটা জলাশয়ে একটা পদ্ম ফুল আছে, সেই পদ্ম ফুলের মধ্যে একটা ভ্রমর বসে আছে, যখনই কেউ সেই মানে জলাশয়ে ঢিল মারে তো ভ্রমরটা সেই হচ্ছে ফুল থেকে উড়ে চলে যায়, কিন্তু ঢিল না মারলে ভ্রমরটা কিন্তু সেখানে থাকছে। তো তো হচ্ছে সৌমিক ঋষি তিনি তার আত্মিক চেতনা দিয়ে, আত্মগত চেতনা দিয়ে তার আত্মাকে ঊর্ধ্বমুখী করে উনি এমন স্তরে ধ্যান করছেন, উনি কৃষ্ণের দিব্য রস বা দিব্য লীলার সাথে উনি দিব্য লীলা হচ্ছে মানে দেখছেন বা শ্রবণ করছেন। তো সেখানে আমাদের পরীক্ষিত মহারাজ উনি দল ছোট হয়ে গিয়ে ওনার খুবই তৃষ্ণার্ত, উনি ওনার খুবই ক্ষুধা পেয়েছে, উনি বারবার হচ্ছে সৌমিক ঋষি মানে মানে ধ্যানস্থ অবস্থায় ছিল, ওনাকে জিজ্ঞেস করছে, আমাকে একটু জল দেয়া যাবে, আমাকে একটু খাবার দেয়া যাবে। তো যে একজন রাজা, তো রাজাকে তো যোগ্য সম্মান করতে হবে, কারণ কারণ রাজার কারণেই হচ্ছে প্রজারা বেঁচে থাকে, ঠিক কি না? তো বারবার বলা সত্ত্বেও ওনার ধ্যান ভঙ্গ হচ্ছে না। একটু ভালো করে বুঝবেন, এখানে তত্ত্ব কথা আছে। এত বারবার জোরে জোরে বলছে যে হে ঋষি, হে মণিবর, আমাকে কি একটু খাবার দেওয়া যায়, ওনার ধ্যান ভঙ্গ হচ্ছে না। তখন রাগ করে ওনার গলায় একটা মরা সাপ মানে মৃত সর্প ঝুলিয়ে দিলেন। এর মধ্যেও অন্তর্নিহিত তাৎপর্য আছে। পরীক্ষিত মহারাজ একজন বৈষ্ণব ছিলেন, মানে যিনি কিনা যার নাম হচ্ছে পরীক্ষিত, মানে টেস্টেড, হি হ্যাজ বিন টেস্টেড ফ্রম দা হোম, মানে তার মাতৃগর্ভ থেকেই সে টেস্টেড মানে টেস্ট হয়ে এসেছে, যে সে অত্যন্ত উচ্চ স্তরের বৈষ্ণব। সে কি করে একটা মৃত সর্প একজন ঋষির গলায় দিতে পারে? এর পিছনেও কারণ আছে। কি কারণ? একবার পরীক্ষিত মহারাজ আসতেছিলেন, সেখানে কলি একটা বৃষ বা ষাঁড়কে পায়ে আঘাত করে তার তিনটা পা ভেঙে ফেলেছে। এক পায়ের উপর কোনো রকমে মানে দাঁড়িয়ে থাকতে পারবে একটা গরু বা ষাঁড়? তো শেষ একটা পা আছে, সেই পায়ের মধ্যেও বারবার আঘাত করছে। তো পরীক্ষিত মহারাজ তো খুব মানে খেপে গেলেন। কেন খেপে গেলেন? কারণ নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম, মানে কৃষ্ণের প্রিয় হচ্ছে গাভী এবং ব্রাহ্মণ, মানে সৎ ব্রাহ্মণ হতে হবে, মানে ব্রাহ্মণের যে নয়টা গুণ সেই নয়টা গুণ থাকতে হবে, তাকে তাহলে ব্রাহ্মণ বলে। তো সেই গাভীকে আঘাত করছে বারবার, এই জন্য পরীক্ষিত মহারাজ কলিকে দণ্ড দিলেন, দণ্ড।
যে তুমি আমার রাজ্যে থাকতে পারবে না। কারণ তার রাজ্যে যদি না থাকে তাহলে কোথায় থাকবে? কারণ পরীক্ষিত মহারাজ হচ্ছে সারা পৃথিবীর রাজা, শুধু স্থল ভাগ নয়, জল ভাগেরও রাজা, আকাশ পথেরও রাজা। তাহলে কলি থাকবে কোথায়? তো কলি চারটা জায়গা চেয়ে নিলেন। খুব ভালো করে শুনতে হবে।